মে আই প্রসিড স্যার? সন্দীপ মৈত্রর পক্ষে কোনো লয়ার আছেন? ইয়েস স্যার। আমি সুবীর ভট্টাচার্য, সন্দীপ মৈত্রর কেসটা আমি দেখছি। মহামান্য আদালত এবং আদালতে উপস্থিত সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত দেরি করে আসার জন্য। মে আই প্রসিড নাও স্যার? প্রসিড। থ্যাংক ইউ স্যার। আসামি সন্দীপ মৈত্র উত্তেজনার বশে ইঁট দিয়ে মেরে একটি ছেলের মাথা থেঁতলে দিয়েছে। আন্ডার সেকশন 307 সন্দীপ মৈত্রকে অ্যাটেম্প টু মার্ডার কেসে অভিযুক্ত করা হয়েছে। আমি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ, ডক্টর্স রিপোর্ট মহামান্য আদালতের কাছে জমা দিয়েছি। সন্দীপ মৈত্র যে দোষী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অবজেকশন মিলার্ড। মিস্টার পাবলিক প্রসিকিউটর, তখন থেকে কেন আমার ক্লায়েন্ট সন্দীপ মৈত্রকে আসামি বলে চলেছেন আমি বুঝতে পারছি না। কেসটা এখনো প্রমাণ সাপেক্ষ, আর একজন শিক্ষিত ভদ্র ভালো মানুষকে এভাবে হিউমিলিয়েট করা তো আদালতের উদ্দেশ্য নয়। পার্থি, উনি কে রে? উনি কে আমি জানি না, তবে উনি যেই হন উনি এখন আমাদের কাছে ভগবানের মতো সুজন। আমার অনুজ সহকর্মী যদি আসামি শব্দটাতে কোনো রকম আপত্তি করেন তাহলে শব্দটা না হয় বাদই দিলাম, কিন্তু মেলর্ড, তাতেই একজন খুনি কখনো সাধু হয়ে যেতে পারে না। এই ভদ্র মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে আছে একজন জঘন্য অপরাধী, আর আমি চাই মহামান্য আদালত সেই জঘন্য অপরাধীকে কঠোরতম শাস্তি দিক। অবজেকশন মেলর্ড। অবজেকশন ওভাররুল। ইউ মে প্রসিড মিস্টার পাবলিক প্রসিকিউটর। থ্যাংক ইউ স্যার। মিলর্ড, গত 13 অগ্রহায়ণ এই শান্ত ভদ্র শিক্ষিত এবং সর্বোপরি বেকার ছেলেটি বিবাহ করে, তাই তো? শান্ত শিক্ষিত ভদ্রই বটে। মিলর্ড, একজন বেকার ছেলে। অবজেকশন মিলর্ড। এভাবে আমার কাজে বাধা সৃষ্টি করলে মিলর্ড আমি আমি কেসটা প্রসিড করব কিভাবে? অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ স্যার। মিলর্ড, গত 13 অগ্রহায়ণ এই বেকার ছেলেটি বিবাহ করে, তারপর গত 15 অগ্রহায়ণ বৌভাতের দিনে যখন বাড়িতে গেস্ট ভর্তি, সেরকম দিনে সামান্য একটা তুচ্ছ কারণে, একটা সামান্য মনোমালিন্যের কারণে, গাড়ি রাখার কারণে এই শান্ত ভদ্র শিক্ষিত ছেলেটি একটি নিরীহ ছেলের মাথা ইঁট দিয়ে মেরে থেঁতলে দেয়। না, মিথ্যে, সব মিথ্যে। আপনি বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি, কাউকে মারিনি। তাহলে মিস্টার ভদ্রলোক, সত্যি কথাটা কি? নিরীহ ছেলেটি ও নিজে ইঁট দিয়ে মেরে নিজের মাথাটি থেঁতলে নিয়েছে, তাই তো? আর প্রত্যক্ষদর্শীরা সকলেই অন্ধ। আমি একটা কথা বুঝতে পারছি না মিলার্ড, সদ্য পাবলিক প্রসিকিউটর কেন এতটা রং চড়িয়ে বলার চেষ্টা করছেন আমি জানি না। মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি কিছু বলতে চাই। আমি একটু আসছি। একটা কথা জিজ্ঞেস করছি, বলছি যে সন্দীপ মৈত্রর কেসটা কোথায় চলছে? জানি না। ময়ূখ,
আরে এই তো আমার না অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেল, তো এখানে কোনো প্রবলেম নেই তো, মানে কোনো টেনশন নেই তো গেস্টটা নিয়ে? কি মনে হচ্ছে সন্দীপদা জামিন পেয়ে যাবে? যদি জামিন পেয়ে যায় তাহলে চুই একটু স্বস্তি পাবে। যাই হোক, তুমি কোর্টরুমটা কোথায় জানো, মানে কোন দিকে যেতে হবে? আমি অন্য একটা কাজে এখানে এসেছি, আর তোমার একটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই। হ্যাঁ, তবে কোর্টরুমটা ওইদিকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার ক্লায়েন্ট মিস্টার সন্দীপ মৈত্র সেদিন, অর্থাৎ যেদিন ওনার বৌভাতের অনুষ্ঠান ছিল 15ই অগ্রহায়ণ, সেদিন উনি বাড়ির কাজে সভাপতি ব্যস্ত ছিলেন, তো এমতো অবস্থায় বাড়ির বাইরে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। আমার জুনিয়র লয়ার কিসের আলে সেদিনকে? অবজেকশন মিলার্ড, এভাবে আমার কাজে বাধা সৃষ্টি করলে মিস্টার পাবলিক প্রসিকিউটরকে কোনো রকম বাধা সৃষ্টি করতে বারণ করা হচ্ছে। সরি স্যার, প্লিজ ক্যারি অন। ঘটনার দিন ওনার বাড়ির সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে ছিল, কারণ ওনার বাড়িতে প্রচুর গেস্ট এসেছিল। তো প্রত্যক্ষদর্শীদের মতে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল তাতে রাস্তার গাড়ি চলাচলের অসুবিধা হওয়ার কারণ নয়, কিন্তু হঠাৎ করে একটি ছেলে এসে আমার ক্লায়েন্ট মিস্টার সন্দীপ মৈত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তার উপর আঘাত করে। এর পরের ঘটনা আপনারা ওনার মুখ থেকেই শুনুন, ভয়ের কিছু নেই। যা সত্যি আপনি নির্ভয়ে ধর্মবতারকে বলুন। সেদিন রাতে ধর্মাবতার বাড়ির মা বোনেদের সম্পর্কে এরকম অশ্লীল মন্তব্য করলে যে কোনো মানুষেরই রাগ হতে পারে, আর শুধু তাই নয়, সেদিন রাত্রে আমার ক্লায়েন্ট মিস্টার সন্দীপ মৈত্রর ওপরে বেশ কিছু মানুষ চড়াও হয় এবং তাদের মধ্যে একজনকে ধাক্কা দিয়ে সন্দীপ মৈত্র বাড়ির ভেতরে ঢুকে যান। সেই মানুষটি সামান্য আহত হয়। ধর্মাবতার, এটি একটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা। অনিচ্ছাকৃত ঘটনা, তার মানে এটা হলো অনিচ্ছাকৃত অ্যাটেম্প টু মার্ডার। অনিচ্ছাকৃততে যদি এই হয়, ইচ্ছাকৃত হলে কত কি করতে পারতেন না? এলাম আছে। অবজেকশন মিলক, এভাবে আমার ক্লায়েন্টকে অপমান করার কোনো রাইট মিস্টার পাবলিক প্রসিকিউটরের নেই। মিলর্ড, আমার সহকর্মী বার বার আদালতকে ভুল পথে চালিত করছেন, ওদিকে একটি ছেলে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। মিলর্ড, যে লোক তার বৌভাতের দিনে এরকম একটা জঘন্য অপরাধ করতে পারে, সে অপরাধী, জঘন্য অপরাধী, সে খুনি, তাকে বাঁচাতে চাওয়াটাও তার থেকে বড় অপরাধ। অবজেকশন মিলার্ড, মিস্টার মুখার্জি, আপনার জন্যই তো ওয়েট করছিলাম। লেট মি ইন্ট্রোডিউস, ময়ূক দেবরায়। অবজেকশন সাস্টেন। যে নিরীহ ছেলেটি জীবন মরণ নিয়ে সদ্য পাবলিক প্রসিকিউটর দীর্ঘ একটি নাটক করলেন, আমি এখানে আসার আগে নার্সিংহোমে গিয়ে সে ছেলেটিকে দেখে এসেছি এবং ডাক্তারের সঙ্গে কথাও বলে এসেছি। ডাক্তারি মতে ছেলেটি চিকিৎসাধীন, তবে এখন সুস্থ আছে।
ঘটনাটা প্রথম থেকে যতটা আশঙ্কাজনক বলা হয়েছিল তা কতটা সত্যি সেটা তদন্ত সাপেক্ষ। মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ জানাচ্ছি এই ঘটনা তদন্তের স্বার্থে আমাদের আরো কিছুটা সময় দেওয়া হোক। আমার ক্লায়েন্ট সন্দীপ মৈত্র অনিচ্ছাকৃত একটি অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েছেন। প্রভাতের দিন রাত্রে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে। মহামান্য আদালতের কাছে আমি মানবিক কারণে এবং এই তদন্তের স্বার্থে আমার ক্লায়েন্টের হয়ে জামিনের আবেদন জানাচ্ছি। মিস্টার পাবলিক প্রসিকিউটর এবং সন্দীপ মৈত্রের লয়ারের সমস্ত আলোচনার উপর ভিত্তি করে আদালত সন্দীপ মৈত্রের কেসটার বিচারের জন্য সাক্ষী সবুজ জোগাড়ের জন্য কেস চলাকালীন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সন্দীপ মৈত্রের জামিনের আবেদন আদালত মঞ্জুর করছে। কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। আপনি তো মিসেস অপর্ণা দেব রায়। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। আমি মিস্টার অর্জুন সিনহার জুনিয়র, সুবীর ভট্টাচার্য। নমস্কার, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি। আমি দেখুন, স্যার আমাকে যেরকম বলেছিলেন আমি সেরকমটাই করেছি। আপনার যা বলার ওনাকেই বলবেন। দিদি ফোনটা দিবি, আমি একবার বাড়িতে যাব। জানি আসি। কি হলো বলুন তো, এখন ওরা ফোন করছে না কেন? আমার বড্ড ভয় করছে দিদি, ভয় আমার হাত পা একেবারে পেটের ভেতরে সে দিয়ে যাচ্ছে। না না, হবে ফোন ঠিক আসবে, দেখবেন আপনি ঠিক আসবে। আসবে না ওই তো, যান ধরুন, ফোনটা তুলুন গিয়ে। যান, ফোনটা তুলুন দিদি, ভয় করছে। কিচ্ছু হবে না, আপনি ফোনটা তুলুন। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ মা, আমরা বাড়ি ফিরছি। সন্দীপ দাদা জামিন পেয়ে গেছে মা। কি হচ্ছে, কি হচ্ছে দিদি? আমার সন্দীপ জামিন পেয়ে গেছে। জামিন পেয়ে গেছে? জামিন পেয়ে গেছে? ও দিদি, ও দিদি, সন্দীপ জামিন পেয়ে গেছে। তোমার সন্দীপ জামিন পেয়ে গেছে। সন্দীপ জামিন পেয়ে এসো। খবরটা শুনে কি পেটটা ভরে গেছে? বলেছিলাম না দাদা ঠিক জামিন পেয়ে যাবে। চলো তারপর তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। না না, কেন কেন মানে, দাদা ফিরে এসে তোমাকে দেখে যাতে চোখ ফেরাতে না পারে। চলো। না না মা, জেঠিমার সামনে আমার খুব লজ্জা করে। এই কেন রে, রায়তা একদম ঠিক কথা বলেছে, বলি আজকে সাজবি না তোর কবে সাজবি ছেলে। কি এবার হলো তো, আমার ছেলেটা ফিরলে না আমি ওদের নিয়ে আগে মন্দিরে যাব রে রাই। উফ, এই কটা দিন যা গেল না। থাক না কাকিমা, হ্যাঁ এসব পুরনো কথা মনে করে আর দুঃখ করো না। না না না, একদম ঠিক কথা, এসব কথা আর ভাববো না বল, এসব কথা ভাবতে নেই। ও যা হয়েছে হয়েছে, যা যা হয়েছে এবারে সব কিছু করে নতুন করে শুরু কর। মা মা বড্ড খিদে পেয়েছে, খিদিয়া করে পেটে ছুঁচে ঢরমা ছুঁচে সবাই খেয়ে নিয়ে চলো। ও দিদি ভাত বার, ও দিদি একটু কুলের আচারটা বার করো না। আচার খাবি? আমি খুব ভালোবাসি, আমি তো আচারের পোকা। কিরম মিল দেখ, ও কুলের আচার ভালোবাসে, আমিও কুলের আচার ভালোবাসি, দেখেছিস কি মিল আমাদের। চলো চলো চলো।
আমি জানতাম বুঝলি, আমি জানতাম যে ঠাকুর মুখ তুলে চাইবেন, তোকে ঠিক উনি ছাড়িয়ে দেবেন, আমি জানতাম। রাত্রিবেলা যদি একটু বেশ চম্পেশ করে খাওয়া দাওয়া হয় তাহলে কেমন হয়? একটা করতেই হবে, ভালো জীবনে কোথায় আছে বলো? হ্যাঁ তাহলে তোমরা বলো কি খাবে, তোমরা ঠিক করে ফেলো মেনুটা কি করবে। ঠিক করবো, হ্যাঁ মানে তোমার কাকিমার হাতে রান্না যা খাবে তাই অমৃত বুঝলি। বলো কি খাবে? একটু তো শীত পড়েছে, হ্যাঁ তা একটু যদি গরম গরম খিচুড়ি হয়। খিচুড়ি? খিচুড়ির সঙ্গে আর কি? ডিম্বাজা? হ্যাঁ ডিম্বাজা। বাপু তুই যত বড়ই হোস না কেন একটা কথা মাথায় রাখিস, আমি তোর দাদা। কনগ্রাচুলেশন সন্দীপ বাবু। থ্যাংক ইউ, আপনাকে সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ। না না ধন্যবাদ দেওয়ার কি আছে, এটাই তো আমাদের কাজ। আপনি ওই সময় না এলে যে সত্যি কি হতো কে বলতে পারে? আপনি আপনি আমার হয়ে মিস্টার সিনহাকে ধন্যবাদ জানাবেন কিন্তু। না না স্যার তো ওসব, না আমি জানি উনি এসব পছন্দ করেন না, কিন্তু কিছু দায়িত্ব তো আমাদের রয়ে গেল, মানে এই ফিস টিস কি এই ব্যাপারটা আপনারা ওনার সঙ্গে কথা বলে নেবেন, আমি এখন আসি। বাই বাই। নমস্কার। সত্যি কি অদ্ভুত মানুষ এই অর্জুন সিনহা। আরে কি হলো রে অপু, কিভাবে দাঁড়িয়ে থেকে চলবে? বাড়িতে তো সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি তো যেতে হবে নাকি রে? একদম ঠিক বলেছো বাবা, মা বৌদি সবাই কিন্তু তাড়াতাড়ি ফিরতে বলেছে বুঝলি। এখন কি দরকার ছিল বলতো বর্দি? কি আরে হেলিকপ্টার, বুঝতে পারো না, হেলিকপ্টারের দরকার ছিল, বেশ উড়ে গিয়ে দাদাকে নিয়ে বৌদির সামনে। সুজা তুই তুই খুব খুব ফাজিল হয়ে গেছিস, চল চল দেখো তবে চল। বুঝলি বৌদি পাঠিয়েছে কাকা, তাহলে এবার একটু চা বিস্কুট যদি খাওয়া যায়। খেতে খুব ইচ্ছে করছে কিন্তু এখন আর দেরি করা যাবে না, এখন বাড়ি গিয়ে যাবে হবে। শুভ অষ্টমী ছিল। আরে কি হলো রে, চল দাঁড়িয়ে দাঁড়ান,